এত রকম যে ঔষধি গাছ আছে আমি কোনোদিন দেখিনি। ধন্যবাদ ভাই আপনাকে। আমরা আসছি, আমি বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের রাজশাহী জেলার মোহনপুর উপজেলাতে কর্মরত আছি। আর আমরা হচ্ছে এই প্রাকৃতিক কৃষির একটা ইয়ে চলছে আমাদের, একটা ঢাকা থেকে আমরা অলরেডি ট্রেনিং নিয়ে আসছি। তো এখানে যে আমরা ঔষধি গ্রাম প্রদক্ষিণ নিয়ে আসছি, পর্যবেক্ষণে আসছি, এখানে প্রায় 600 প্রজাতির ঊর্ধ্বে গাছ আছে। এটা আমরা সবই একে একে দেখলাম, পরখ করলাম, কিছু মানে মিরাক্কেলের মতো গাছ আছে, মানে অস্বাভাবিক কিছু গাছ দেখলাম। এটা আসে আমরা আসলে খুবই অভিভূত, এত সুন্দর লেগেছে আসলে ভাষায় প্রকাশ করার মতো না, আমার কাছে খুবই ভালো লাগছে। ধন্যবাদ ভাই আপনাকে। আমি মোহাম্মদ হামিদুর রহমান, মোহনপুর, আমি রাজশাহীর মোহনপুর উপজেলা থেকে আসছি। আমি মোহনপুর উপজেলায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আওতায় একজন কর্মী। তো এই এক পণ্য এক পল্লী ভিত্তিক বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড যে একটা সেমিনার করছিল রাজশাহীতে, তো সেখানে এক পণ্য এক পল্লী ভিত্তিক পণ্য উৎপাদন এবং বিপণন সম্পর্কে যে আলোচনা হয়েছিল, সেখানে বলা হয়েছিল যে 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 এলাকায় একই পণ্য একই রকম মানে উৎপাদন হবে এবং যেগুলো বাজারজাতকরণে বা বাইরে বিক্রির পরিবেশ খারাপ, সেখানে যাতে সরকারিভাবে সহায়তার মাধ্যমে যেন বিক্রির ব্যবস্থা হয়, এরকম একটা পরিবেশ তৈরির জন্য বাংলাদেশ সরকার একটা উদ্যোগ নিয়েছে। আর এই রাজশাহীতে এই বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল যে এখানে রাজশাহীতে ঔষধি গ্রাম আছে, যেখানে আমরা সেখানে একটা এক পণ্য এক পল্লী ভিত্তিক একটা দল গঠন করব, যাতে এগুলো সরকারের একটা সুবিধা পায়। এই লক্ষ্যে আমি বেড়াতে আসছি এখানে, দেখতে যে দেখি এখানে যেহেতু একটা আলোচনা হচ্ছে এসব বিষয় নিয়ে, তো আমি একটু বেড়াতে যাই, দেখে আসি কেমন। সেই উদ্দেশ্যে ভাই এই গাছগুলো এগুলো দেখার উদ্দেশ্যে আমি আসছি। আমার ভালো লাগছে যে এখানে এত রকম যে ঔষধি গাছ আছে আমি কোনোদিন দেখিনি।